হ্যাঁ বন্ধুরা, তোমাদের আজ একটা ফুল রং করে দেখানো হবে এই ভিডিওটায়। তোমরা দেখবে, আগে একটা গোল করে নাও, তারপরে পরপর কটা পাপড়ি করো, এইভাবে ফুলটার সাইজটা একটু বড় হবে। পেন্সিল দিয়ে আগে সুন্দর করে এইভাবে ড্রয়িং করে নেবে, নিয়ে তারপরে একটা ডান্ডি করা হোক সোজা। এবার একটা পাতা হবে এই পাশে, একটা এই পাশে, একটা এরকম দুপাশে দুটো পাতা হবে। পেন্সিল ড্রয়িংটা তোমরা বুঝতে পারছো, এই হলো ফুল। ফুলের ভেতরে কয়েকটা দাগ একটু পুছে রং হবে। হলো, এবারে ফুলটার রং দেখাবো। দেখো, প্যাস্টেল দিয়ে, মোম রং দিয়ে তোমাদের ফুলটার রং দেখাচ্ছি। এইভাবে রংটাকে ব্যবহার করবে। ফুলটার মাথায় এসে একটু সাদা সাদা মতো রাখবে, দেখতে ভালো লাগবে। তারপরে পাশের পাপড়িটা, পরপর পাশের পাপড়িগুলোকে এইভাবেই রং করবে। প্রয়োজন হলে একটু ঘুরিয়ে নিতে পারো পেজটা। পরের পাপড়িটা, মাথার দিকটা প্রত্যেকটা পাপড়িতে ওপর দিকে একটু ফাঁকা রাখবে। এইভাবে ফুলটা রং হবে। আর একটা পাপড়ি, এই হলো। নিচের দিকটায় ফুলের পাপড়ির নিচের দিকটা একটু বেশি ডিপ রাখতে হবে। এইভাবে দেখো ফুলটা রং দেখালাম। এইভাবে তোমরা ফুল এঁকে পাশে রং দেবে। রংটা দেখানো হলো বাবু। বন্ধুরা দেখো, তারপর পাতায় দেওয়া হবে হালকা সবুজ বা লাইট গ্রিনটা। দেখবে আমি রংটা কীভাবে ব্যবহার করছি বা ঘষছি। হ্যালো, তোমরা আরেকটা পাতা ওপরে করে দাও, তাহলে একটু সুন্দর লাগবে। এই পাশে একটা পাতা করে দাও,
এবার লাইট গ্রিনটা দিয়ে হালকা সবুজ রংটা দিয়ে ভর্তি করে দাও পাতাটা। হ্যালো, এটা বাকি আছে। এবার ডান্ডিটায় তোমরা ডিপ গ্রিন বা ডিপ সবুজ দিয়ে ভরাট করো। করলে ভেতরের দাগগুলোকে ডিপ গ্রিন দিয়ে আবার এভাবে টেনে দাও। এই ওপরেরটাও দেবে। এবার দেখো ভেতরের এই শিরাগুলোর এইভাবে করবে ডিপ সবুজ দিয়ে। দেখো বন্ধুরা, তোমাদের ফুল কমপ্লিট হয়ে গেল, বুঝতে পারলে? তোমরা আমার ভিডিওটা একবার লাইক করে দেবে বা সাবস্ক্রাইব যারা করনি সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা আজ বড় ভিডিও করলাম না, ছোটোর মধ্যেই ভিডিওটাকে আমরা ফুলের রং দিয়ে শেষ করলাম। ঠিক আছে, তাহলে থাকি পর্যন্ত।